Hello, Assalamualaikum. Welcome to our channel, Twins Attraction. आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। अल्हम्दुलिल्लाह, आमराओ आपनादेर दुआए भालो आछि। आर ई करोना परिस्थितिते आपनारा सबाई साबधाने थाकबेन, लकडाउन चलछे। आर आमरा आजके बेर होइछि कारण बिशेष एकटा काज आछे। काज आछे बोलते एकजनेर साथे देखा करब, किछुदिन धरे तार साथे देखा करब करा हच्छे ना। এখন যাচ্ছি তার সাথে দেখা করতে, তার কাছ থেকে একটি মূল্যবান জিনিস সংগ্রহ করব। তাহলে সেখানে যাই, তার সাথে দেখা করি, কথা বলি, আপনার সাথে তখন কথা হচ্ছে, সাথে সাথে বলি। গাইস, আমরা চলে এসেছি এখন বড় মাঠে, যার সাথে দেখা করব তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আছে তোমার সামনেই, আমরা এখন মিনার টাওয়ার বসে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি সেখানে আছে কিনা, তারপরে আবার আপনার সাথে তার পরিচয় করে দিব যে প্রতিভাবান একজন মানুষ। যাই হোক, পেয়েছি পেয়েছি। আমরা যার সাথে দেখা করতে আসছিলাম সে হচ্ছে যে আমাদের ছোট ভাই মিজান, আমাদের অনেক প্রতিভাবান একজন ছোট ভাই, একজন রাইটার। সে একটি বই লিখেছে, বইটির নাম যে ফেরারি সময়ের গল্প, অনেক চমৎকার। এর আগে আর অনেক লেখা পড়েছে ফেসবুকে। তানভীর, তো বইটি সম্পর্কে কিছু বলো। এটা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা মূলত ফেরারি সময়ের গল্প, এটা ফেরারি সময়ের গল্প। এটার মধ্যে এটা হচ্ছে অনুগল্প সংকলন, এখানে 64টা গল্প আছে, এক একটা টপিকের উপর করে লেখা আছে। এটা কোনো গ্রন্থ উপন্যাস না, এক একটা টপিকের উপর এক একটা করে গল্প আছে এখানে। যেরকম একটা গল্প আছে দায়িত্ব, সুখী মানুষ, তারপর গোপন মিথ্যে, এরকম 64টা গল্প, আঘাত, অনিন্দ্রা নয়ন, এক একটা টপিকের উপর লিখছি। সম্মান ঘাতক, এটার প্রচ্ছদ মূল্য আছে 160 টাকা, আর 25% ছাড়ে এটা রকমারিতে বাচ্চার আগে। তারপর এমনিতে আমার হাত থেকে যারা কুরিয়ারে নিতে চায় ওদেরকে দিতে পারতেছি, বা ভাইয়ের সাথে যাতে পরিচিতি আছেন যদি কেউ নিতে চান, 25% ছাড়ে 120 টাকা। আর যারা কুরিয়ারে নেবেন দূরে আছেন তাদের জন্য 30 টাকা কুরিয়ার চার্জ, আর এমনিতে 120 টাকা, মূলত 150 টাকা। বইটা পড়লে বাস্তবভিত্তিক একটা বই, সবার জন্য, যে কোনো সিরিয়ালে মানুষ পড়তে পারে, ছোটো থেকে বড়, যাই কারো হাতে বইটা তুলে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের যারা কিনতে চান, সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো, সেখানে যেন পাবেন রকমারি, তারপরে আরও অন্যান্য কালেক্ট করে আমি দিয়ে দিবো, সেখান থেকে দিতে পারেন। সে বই সংগ্রহ করে এখন আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে। আসলে আমাদের স্থানীয় যারা প্রতিভা আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত, আমরা সহজে সচরাচর কিন্তু স্থানীয় প্রতিভাদের সাপোর্ট করতে চাই না, এটা আমাদের একটা দুর্ভাগ্য বলবো। তাই আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো প্রতিভাবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, তারা যাতে এগিয়ে যেতে পারে, তাদের প্রতিভাকে সহজে এবং সুন্দরভাবে বিকশিত করতে পারে। তাহলে এই কামনা জানিয়ে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি ভালো মতো আপনাদের দোয়ায়। তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।